সড়কে হয়রানি বন্ধ সহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদ। সে খবর জানাতে এই মুহূর্তে সিলেটের হুমায়ুন রশিদ চত্বরে আছেন রিপোর্টার শাহ শরীফ উদ্দিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিলেটে যেমনটি বলছিলেন যে আসলে পাঁচ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ধর্মঘট চলছে। ভোর ছয়টা থেকে সিলেটের সকল ধরনের পরিবহন বন্ধ রয়েছে। মূলত সিলেট জেলা সড়ক পরিবহন সমন্বয় পরিষদ, ছয়টি রেজিস্টার সংগঠন এই সমন্বয় পরিষদের আওতায়, তারা সবাই মিলে এই পরিবহন ধর্মঘটটি করছেন। তাদের দাবি হচ্ছে মূলত পাঁচটির মধ্যে তারা বলছেন যে পুলিশি হয়রানি বন্ধ করতে হবে, এর সাথে সিলেটের মেট্রোপলিটন পুলিশের ট্রাফিকের ডিসি এডিসিকে প্রত্যাহার করতে হবে, সেই সাথে হচ্ছে ভাঙাচোরা সকল সড়ক সংস্কার করতে হবে, এবং শ্রম আদালত যেটি আছে এখান থেকে যে শ্রমিকদের যে প্রতিনিধি যিনি যাকে দেওয়া হয়েছে বর্তমানে তাকে প্রত্যাহার করতে হবে, এবং হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশনার আলোকে পাথর কোয়ারি যেগুলো সিলেটে রয়েছে সেগুলো বন্ধ রয়েছে সেগুলো খুলে দিতে হবে, এবং অটোরিকশা নম্বরবিহীন অটোরিকশা বিক্রি বন্ধ করতে হবে, এবং যেসব অটোরিকশা নম্বরবিহীন সিলেট নগরীতে চলাচল করছে সেগুলোকে রেজিস্ট্রেশন দিতে হবে। এরকম মোট পাঁচটি দাবির প্রেক্ষিতে কিন্তু তারা এই ধর্মঘটটি তারা পালন করছেন। এবং আমরা সিলেট নগরীর বিভিন্ন জায়গায় দেখেছি যে কিছু কিছু জায়গায় পিকেটিং চলছে, অর্থাৎ শ্রমিকরা প্রাইভেট যানবাহন যেগুলো আছে সেগুলো চলাচল করতে দেওয়ার কথা ছিল পূর্বে থেকে, তারা আমাদেরকে এমনটি জানিয়েছেন, কিন্তু আজ আমরা দেখেছি যে কিছু কিছু জায়গায় সেগুলোও কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে আজ যেহেতু একটি কর্মদিবস এবং কর্মদিবস থাকার কারণে কিন্তু মানুষ সাধারণত তাদের কাজে যাওয়ার কথা থাকলেও কিন্তু মানুষ এখন পর্যন্ত তারা চালিয়ে যাচ্ছেন, এবং চালিয়ে যাওয়ার ক্ষেত্রে কিন্তু শ্রমিকদের যে বাধা যেটি চলছে সেই বাধার মুখে কিন্তু মানুষ কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে ব্যাপক একটি ভোগান্তির শিকার হচ্ছেন। সকাল থেকে কিন্তু এই ভোগান্তির চিত্র আমরা নগরীর বিভিন্ন জায়গায় দেখেছি, এবং বাহন হিসাবে একমাত্র ব্যবহার করছেন যেগুলো মোটর সাইকেলগুলোকে সেগুলোকে শ্রমিকরা থামিয়ে দিচ্ছেন, এবং সেই ক্ষেত্রে স্কুলগামী শিক্ষার্থী কর্মজীবী মানুষ যারা আছেন তারা ভোগান্তিতে পড়েছেন এবং বৃষ্টিতে একটি ভাগরাও হয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের পরিবহন ধর্মঘটের সর্বশেষ তথ্য। আমরা সরাসরি ছিলাম সিলেটে।